তাহলে মোটর একমাত্র আমরা ম্যান্ডিবুলার ডিভিশনে পাবো তাহলে এই ফিগারে দেখা যাচ্ছে ক্লিয়ারলি আমার এখানে মাসেলের ডাইবা মিন্স মোটর ব্রাঞ্চ আছে হলো তিনটা যারা মাসেলকে দিচ্ছে এটা যদি ধরেন এটা এক নম্বর এটা হলো দুই নম্বর আর এটা হলো তিন নাম্বার হলো নার্ভ টু মাইলো হেড ক্লিয়ার কথা জি স্যার তাহলে প্রথম একদম অ্যান্টেরিয়র ডিভিশনে যেটা দিচ্ছে ম্যান্ডিবুলার যখন এন্ট্রি করতেছি তুমি বলে লোকে জট ফার্স্ট ডিভিশনটা দিচ্ছে রেমারসের এখানে সেটাকে আমরা বলতেছি নার্ভ টু মিডল টেরিগাইড দ্যাট ইজ এ মার্সাল মিডল টেরিগাইড কে সাপ্লাই দেয় দেখে এখানে নার্ভ টু মিডল টেরিগাইড বলতেছি আমরা হ্যাঁ তাহলে নার্ভ টু মিডল মিডল টেরিগাইড আসলে তিনটা মাসলকে বুঝতে করছেন

আপনার ম্যান্ডিবুলে নস দিয়ে যাবে যেটাকে আমরা ম্যাস্টিক নার বলতেছি ঠিক আছে দেন ডিক টেম্পোরালিস কে দিবা আর এখান থেকে একটা নার্ভ যাবে হলো বাক্কাল নার্ভ বলি এখন কথাটা হলো এখানে একটা বাক্কাল পাচ্ছি ফেশিয়াল একটা বাক্কাল ছিল ঠিক কি না জি স্যার ফেশিয়ালটার নাম কি ছিল

আর ফেশিয়ালের বাক্কালটা হচ্ছে বাক্সিলেটর মাসুলকে দিব এটাকে এই বাক্কালটার আরেকটা নাম হলো লং বাক্কাল বলি আমরা যেটা ব্লক দিই ঠিক আছে এটা মনে রাখেন এটা হলো লং বাক্কাল মানে বাক্কাল মিকোসার সারাউন্ডিং যে এরিয়াটাতে এটাতে সাপ্লাই দেয় এর কথা জি স্যার

হ্যাঁ এই মাছের সাপ্লাই আসবে না এগুলো আসবে হলো লংবাগ এদিক থেকে অ্যাসোসিয়েট এরিয়াটা দিকে আসবে ঠিক আছে আর লংবাগ কালটা অলওয়েজ মনে রাখবেন লং বাকাল এটা বাকাল সাইডে দিবে মোলার এরিয়া মোলার রিজিওনটাতে জাস্ট অনলি মোলার ফার্স্ট সেকেন্ড থার্ড মোলার এই তিনটা এরিয়ার তে মেইনলি সাপ্লাই দেয় সে তো যাই হোক এদিকে আমরা যাব না আমাদের এটা দরকার নেই তাহলে আমার এই ব্রাঞ্চটা মেইনলি কি হচ্ছে বাকি যে মাসেল অফ কনস্টিটিউশন সাপ্লাই দিচ্ছে ঠিক আছে তাহলে এটা হলো ম্যাসেটারিক নার্ভ ডিপ টেম্পোরালিস নার্ভ আর এটা হলো বাকাল নার্ভ যাই হোক দেন আরেকটা মাসেল আছে যেটা আমরা মোটর বলতে চারটা ব্রাঞ্চ আছে সেটা হলো নার্ভ টু মাইলোহাইড দ্যাট মিন্স ইনফেরিয়র বেলার নার্ভ দ্যাট মিন্স ম্যান্ডিবুলার ফোরামেনে ইন্ট্রিকোরটিক আক মুহূর্তে একটা ডিভিশন দেয় যেটা পাশ দিয়ে যায় ম্যান্ডিবুলার গ্রুপ দিয়ে যায় আমরা পড়ছিলাম না মাইলোহাইড লাইনের নিচে একটা মাইলোহাইড কি আছে গ্রুপ আছে গ্রুপ ওই মাইলোহাইড গ্রুপ দিয়ে কি যায়

আমি ওদিন একবার বলছিলাম অ্যাফারেন্ট আর রিফারেন্ট এর ডিফারেন্সটা কি মনে আছে বলতে পারবেন স্যার অ্যাফারেন্ট হলো সিএনএস এর দিকে আসবে হুম রিফারেন্ট হলো সিএনএস থেকে আদার পার্ট অফ দ্য বোর্ড হ্যাঁ তাহলে আদার পার্ট ইফারেন্টটা ম্যাক্সিমাম মোটর আর রিফারেন্টটা সেনসরি কারণ আপনি সেনসেশনটা ক্যারি করবে মোটর মাসেলগুলো অ্যাকশনে আসবে আপনার হাতে একটা মশা বসছে তাহলে এই সেন্সেশনটা যাবে অ্যাপারেন্টলি ব্রেনে যাবে ইফারেন্টলি আপনার হাতের মাসেল অ্যাক্টিভ হবে আপনি এই মশাটাকে মারার চেষ্টা করবেন ঠিক আছে এটা এই ব্রাঞ্চ যখন আসবে সেন্সরি তে অ্যাপারেন্টলি ফ্যান ধরবে আচ্ছা যাক দেন বাকি যে ব্রাঞ্চগুলো আছে দ্যাট মিন্স বাকি ব্রাঞ্চ গুলোর মধ্যে এখানে আমাদের লিঙ্গুয়াল নার্ভ রয়ে গেছে লিঙ্গুয়াল নার্ভ আর হলো ইনফেরিয়র বুলার নার্ভ এই দুইটা আমার কি মেইনলি কি সেন্সরি এই দুটো কি মেন লেখানে সেনসরি তাহলে আমরা তো জানি লিঙ্গুয়াল নার্ভ কাকে দিচ্ছে টাঙ্গ এর অ্যান্টেরিয়র টু থার্ড কোয়াড্রা টিম্পানির এখানে কিন্তু আপনার এই সুন্দর করে দেওয়া আছে দেখেন আমরা যে ফেশিয়াল নার্ভ পড়ছিলাম কোয়াড্রা টিম্পানি লিঙ্গুয়াল সাথে এটা হলো লিঙ্গুয়াল আর এই থেকে কোয়াড্রা টিম্পানি দুইটা এসে দেখেন এই যে সাব গ্যাংলিয়নে রিলে করতেছে সাব ম্যান্ডিবুলার রিলে করার পর দেন দুইটা একসাথে অ্যান্টেরিয়র টু থার্ড অফ টাংকে সাপ্লাই দিচ্ছে

ভুল করা যাবে না এগুলো কমিউনিকেশন কিন্তু নার্ভ বান্ডিলটা একসাথে এন্ট্রি করে টাঙে একসাথে যাই ঠিক আছে এই জন্য এ পাশ থেকে ফেসিয়াল নার্ভ থেকে কর্ডা টিম্পানি আসে এদিক থেকে লিঙ্গুয়াল আসে এই যে দেখতেছেন না এটা হলো কর্ডা টিম্পানি ব্রাঞ্চ আর এটা লিঙ্গুয়াল লিঙ্গুয়ালটা আমার ম্যান্ডিবুলার ডিভিশন থেকে আসছে তাহলে আমার এখানে ম্যান্ডিবুলার ডিভিশনের লিঙ্গুয়ালটা হলো কি সেনসরি আর একটা হলো কি ইনফেরিয়াল অ্যালভুলার নার্ভ ইনফেরিয়াল অ্যালভুলার নার্ভ

ফাস্ট এর সেকেন্ড প্রিমোলার এর মাড়ছখানে অথবা সেকেন্ড প্রিমোলার এর নিচে ভেরি হ্যাঁ এটা পজিশনটা জিজ্ঞেস করব এখানে এসে আমাদের দুটো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে একটা ল্যাঙ্গুয়াল ইনসিসিভ একটা কাকে দিবে সাপ্লাই ইনসিসিভটা হচ্ছে ইন্টারিয়র টিথ গুলোকে ইনসিসর ক্যাแนল মেন্টালটা মেন্টালটা হচ্ছে আপার চিক্স স্কিনগুলোকে লিপ এন্ড চিকে সব টিস্যু মাসেল না শুনবা স্পেসিফিকলি বলতে হবে কারণ এটা কি এটা কিনার সেন্সরি তোর মোটর না তাহলে সেন্সরি না আমার কি দিবে মাসেল কে দিবে না স্যার দিবে না এটা অনলি লিপ এন্ড চিকে লোয়ার লিপ এন্ড চিকে কি স্কিন টিস্যু গুলো দিবে মাসেল কে কে দিবে যে আমরা মাসেল পড়ছি না ফেশিয়াল নার্ভ দিবে স্যার আ ফেশিয়াল ফেশিয়াল নার্ভের কোন ব্রাঞ্চটা মার্জিনাল ছিল না লোয়াল লিপ এন্ড চিকের সাপ্লাই দিবে কথাতে লেখা ছিল বুঝে থেকে আসবে এটা একজনকে পাচাইছিল একদম স্পেসিফিক

আচ্ছা তার প্রথম ছবিটা দেন এটা না এটা না ম্যান্ডিপোলার ডিভিশনটাই দেন এই মাই সার্চ সিলেক্ট করে হ্যাঁ আপনি আমাকে বলেন তো এখানে সেন্সরি ব্রাঞ্চ কোন দুইটা এতগুলো লাগছে কেন ছবি দেখে দেখে বলেন

তাহলে এখন মূল কথা আসি আমার এখানে ম্যান্ডিবুলারে বা ম্যান্ডিবুলার সাপ্লাই দিচ্ছে হলো ম্যান্ডিবুলার ডিভিশনের নার্ভ আমি বারবার বলতেছি যার এই কোশ্চেনটা পড়বে যদি না পারেন ফেল করবেন কেন ম্যান্ডিবুলার ট্রাইজেমিনাল নার্ভ হুম ওখানে যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ আছে না ওখানে যে মাইলোহাইড ব্রাঞ্চটা আছে ওটা আবার মোটর না ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভে ব্রাঞ্চ না তো আমার ম্যান্ডিবুলার ফোরামেনে যখন এন্ট্রি করে তখন এটা নাম হয় যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ আর এটা তো মাইলোহেডটা তো হয় হলো আপনার পোস্টেরিয়র ব্রাঞ্চ মানে ম্যান্ডিবুলার ডিভিশনে ম্যান্ডিবুলার ফোরামেন এন্ট্রি করার আগে আপনার ম্যান্ডিবুলার নার্ভটা দুইটা ব্রাঞ্চ দেয় একটা ইনফ্রাল্যাম্বুলার নার্ভ হয়ে ম্যান্ডাল ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে এন্ট্রি করে আর একটা হলো মাইলোহেড গ্রুপ দিয়ে যায় তো মাইলোহেড গ্রুপের যেটা সেটাকে নার্ভ টু মাইলোহেড বলতেছি বা হেট নার্ভ বলতেছি সেটা মোটর ঠিক আছে

অথবা এটাকে এন্ট্রি ডিভিশন বলে বিভিন্ন ভাবে বিভিন্ন লেখা আছে আর এটাকে মিডল ডিভিশন বলে আবার বিড়ি সাথে দেখবেন যে লেখা আছে এটা এটা লেখছে ফ্রম ট্রাঙ্ক ডিভিশনটাকে আর এটাকে এন্ট্রি বলছে এটা পোস্ট বলছে সেটাও বলতে পারেন যে কোনো রেফারেন্স ফলো করতে পারেন বুঝতে পারছেন আরেকটা বই লেখা আছে এটা এন্ট্রি এটা মিডল ডিভিশন এটা পোস্ট ডিভিশন সেটাও হয় যেভাবে বলেন আপনার এই এটা হলো মেইন কথা না আপনারা হলো ব্রাঞ্চগুলো ডাবল না হলেই হলো

এটা হলো ফেশিয়াল নার্ভ এটা কমিউনিকেশন করে বলবেন মনে পড়ে পোস্টার পেলিক কার থেকে আসছে হ্যাঁ স্যার স্টেলা মাস্টার ফোরামেন্টে বের হওয়ার পর তিনটা ব্রাঞ্চ দেয় হ্যাঁ ওখানে একটা হলো পোস্টার পেলিক টাইগাস ঠিক গুড তাহলে আমার এই তিনটা হলো আমার এখানে এই তিনটা হবে হলো কি মেইনলি মোটর আর তাহলে সেনসরি কি কি লিঙ্গুয়াল লিঙ্গুয়াল আর ইনফেরিয়র ক্লিয়ার পারবেন জি স্যার আমি বারবার বলতেছি একটাই জিজ্ঞেস করবে ট্রাইজেমিনাল কেন মোটর যে মিক্স এটা জিজ্ঞেস করবে আপনাকে ব্যাখ্যা করতে হবে তাহলে আমার অপথালমিক ফ্যাক্সিলারি সম্পূর্ণ সেন্সরি একমাত্র মোটর এবং সেন্সরি দুটাই দিচ্ছে হলো কি কোন ডিভিশন ম্যান্ডিবুলার ডিভিশন ম্যান্ডিবুলার ডিভিশন আর এখানে হ্যাঁ এখানে চলে আসছে আর ম্যান্ডিবলে তাহলে এখানে মধ্যে ম্যান্ডিবলে সাপ্লাই দিচ্ছে কে কে ম্যান্ডিবলে সাপ্লাই দিচ্ছে হলো ম্যান্ডিবল আমি পাবো হলো কোথায় এগুলো সবগুলো তো ম্যান্ডিবলে না ম্যান্ডিবলে যাচ্ছে হলো একটা যা চিনফেলের নার্ভ মাইলো হ্যাড নার্ভ আর একটা হলো লং বাতাল এই তিনটা জিনিস আমি কোথায় পাবো ম্যান্ডিবলে বলে পাবো ম্যান্ডি হ্যাঁ আর মাসল অফ মাস্টিকেশন তো টিএম জয়েন্ট এর এ বা রেমাসের দিকে থাকবে এটা তো আপনারা জানেন আর কোনো সমস্যা আছে স্যার ম্যান্ডিবুলার নার্ভে ওই যে অরিকুলো টেম্পোরাল নার্ভ তারপর বাক্কাল নার্ভও তো সেনসরি ওগুলো বলবো না বাক্কাল নার্ভ বলতে পারেন তবে বাকিকাল না একটা প্রবলেম আছে বলছি যে থার্ড মোলার সে সাপ্লাই দেয় হ্যাঁ থার্ড রিজনে এখানে সুপার কনস্ট্রিক্টর অফ থেকে পায় বুঝতে পারছেন আর যেহেতু এই ডিভিশনটা সম্পূর্ণটাই মোটর সো বাকিকাল না আপনি মোটরই বলবেন আর অরিকুলো টেম্পোরাল নার্ভটা অরিকুলো টেম্পোরালটা সেনসরি বলতে পারেন বুঝতে পারছেন আরিকুল টেম্পোরালটা আমি আপনি সেনসরি বলতে মানা করব কারণ এটা বললে আটকে যাবেন এটা বললে আটকে যাবেন কেন কতবার একজনকে প্যাসেস অরিকুল টেম্পোরাল যখনই বোনস এর সাপ্লাইটা কোথায় যায় এটা কিন্তু এই কন্ডাইলার হেটের নেক নেক দিয়ে যায় বুঝতে পারছেন কন্ডাইলার হেডের নেক দিয়ে যায় এবং টিএম জয়েন্ট কে সাপ্লাই দেয় এখান থেকে টিএম জয়েন্টে ঢুকে যায় খুব প্যাচাই তো সেনসরি বললে অরিকুল টেম্পোরালটা বলবেন না আর কি অ্যাভয়েড করবেন যদি স্যার জিজ্ঞেস করে অরিকোটাম পুরো নাম কি তাহলে বলবেন হ্যাঁ স্যার এটা বাট এটা অ্যাভয়েড করবেন ক্লিয়ার মুখ দিয়ে বের করবেন না কারণ টিএম জয়েন্টে ঢোকার কোনো দরকার নেই তখন টিএম জয়েন্টের নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই যাবে টিএম জয়েন্টের ক্যাপসুলের সাপ্লাই কি খুব পায় যায় নি স্যার বুঝছেন তাহলে যেটা পারবেন না বুদ্ধিমানরা কিন্তু যেটা পারে ওটা দিয়ে দেয় এখন সাপোজ ধরেন আপনি কোথায় ঢুকতে যাচ্ছেন আপনি খুব ভালো টাং পারেন তাহলে কি করবেন লিঙ্গুয়াল নার্ভটা লাস্টের দিকে বলবেন আগে মোটর গুলো বলে নেবেন তারপরে সেন্সরি বলবেন যে ইনফ্রাইল বেলার আগে তারপরে লিঙ্গুয়াল আপনি যেখানে থামবেন এখান থেকে স্টার্ট হবে বুঝতে পারছেন তাহলে লিঙ্গুয়ালে থামবেন তাহলে লিঙ্গুয়ালে সাপ্লাই যাবে টাঙের ভিতরে ঢুকে যাবে আপনি কোশ্চেন কোথ থেকে ইনভাইট করবেন তা আপনার ব্যাপার মানে আপনি যেখানে থামবেন এখান থেকে স্টার্ট তাহলে সবসময় আপনি এমন জায়গায় যেয়ে থামবেন যেখান থেকে আপনি পারবেন মানে সার্কে অধিক দিন নিয়ে যাবেন আপনি যদি টাঙের খুব ভালো প্রিপারেশন থেকে টাঙ আর আপনি যদি ভালো জানেন আমি ম্যান্ডিবল ভালো পারবো তাহলে ইনফ্রাইল বেলার আর এর দুই জায়গায় এসে থামবেন ম্যান্ডি বল এর ভিতরে ঢুকবেন বুঝতে পেরেছেন যে যেদিকে পারে দিকে যে আর কেউ যদি বলে যে না আমি মাসেল অফ মাস্টিগেশন খুব ভালো পারি সেদিকে যাব তাহলে সে সেন্সরি টা আগে বলে নিবেন মোটরটা বলবেন মোটরের মধ্যে সবার লাস্টে বলবেন যে হল মার্সেল অফ মাস্টিগেশন গুলো না আগে বলে নিবেন মাইলো হেট নার্ভেন নার্ভটাও হলো মোটর দেন বলবেন যে মাসেল অফ মাস্টিগেশন ট্রাঙ্ক থেকে যেটা যায় সেটা মেজর মিডল টিবি বাইটে সাপ্লাই এইভাবে বলবেন আপনি যখন মাসল অফ মাস্টিকেশনে যে থামবেন দ্যাট মিন্স আপনি মনে করবেন যে কোশ্চেন গুলো মাসল অফ মাস্টিকেশনে চলে যাবে কোন মাসল তখন আপনাকে জিজ্ঞেস করবে কোন মুভমেন্টে কোন মাসল ইনভলভ হয় এইভাবে কোশ্চেন হবে যে যেভাবে থামবেন তার কোশ্চেন সেভাবে আসবে এই এটিক্সটা মনে রাখবেন অলওয়েজ বুঝতে পারছেন আর কারো কোনো কোশ্চেন আছে না স্যার আচ্ছা তাই এবাৰ মেক্সিলাৰ নাৰ্ভেছিয়া একদম ইজি জিনিস এটা তো পিওরলি সেন্সরি এটা আপনারা জানেন তাহলে ম্যাকজিলারি বা ম্যাকজিলারি ডিভিশনটা ফরমান রোটার এন্ড ডিএম টি করে এন্ট্রি করে ফারস্টে গ্যাংলোনিক একটা ব্রাঞ্চ দেয় যেটা দীর্ঘ প্যালেটাল সাপ্লাই দেয় বুঝতে পারছেন মেইনলি আপনাদেরকে ফিগারটা একদম চোখে ভাসতে হবে তাহলে আপনি ব্রাঞ্চটা পাবেন প্রথম ব্রাঞ্চটা হলো গ্যাংলিয়নিক ব্রাঞ্চ দেন সেকেন্ড ব্রাঞ্চটা দিবে সেটা হলো পোস্টেরিয়র সুপারঅ্যালভিওলার নার্ভ এখানে আপনি যেটা জিনিস মনে রাখবেন ইনফারবিটাল ফিশার ইনফরমেটাল ফিশারে এন্ট্রি করে বাকি ব্রাঞ্চ গুলো দিবে কিন্তু পোস্টারি সুপার অ্যালভিলারটা ইনফরমেটাল ফিশারের আগে দিয়ে দেয় এটা হলো ডাইরেক্ট ব্রাঞ্চ এটা হলো ডাইরেক্ট ব্রাঞ্চ ঠিক আছে তাহলে পোস্টারি সুপার অ্যালভিলার নার্ভ এখানে যখনই বলবেন পোস্টারি সুপার অ্যালভিলার নার্ভে তাহলে আমাকে দেখতে হবে দেখেন পোস্টারি সুপার অ্যালভিলার নার্ভের তিনটা ব্রাঞ্চ দেয় गाइस দ্যাট মিন্স এখানে তিনটা দাঁত দিবে এটা হলো থার্ড মোলার এটা হলো সেকেন্ড মোলার আর এটা হলো কি ফার্স্ট মোলার ফার্স্ট মোলার এখন ফার্স্ট মোলার সম্পূর্ণটা কি আসে না স্যার মিজোবেকাল রুটটা না হ্যাঁ তাহলে মিজোবাক্কাল রুটটা কোথা থেকে আসবে এখান থেকে আসবে মিডল সুপিরিয়র থেকে এটা এখানে জিজ্ঞেস করবে ঠিক আছে দেন ইন্টারভিউটার ফিশার দিয়ে এন্ট্রি করার পরে আমার দুইটা ব্রাঞ্চ দিবে এই যে একটা হলো মিডল সুপিরিয়র মানে প্রিমোলার আর ফার্স্ট মোলারের মিজোবেকাল রুটটা দিবে আর হলো অ্যান্টেরিয়র

তাহলে আপনাকে এখানে যেটা জানতে হবে আমাদের মেনলি এই তিনটা ব্রাঞ্চ নিয়ে ম্যাক্সিলারি এই তিনটা ব্রাঞ্চ নিয়ে আপনাকে মেনলি কোশ্চেনটা করবে আপনাকে এটা জানতে হবে একটা হলো ইনফরবিটাল ফিশারের আগে ডাইরেক্টলি একটা ব্রাঞ্চ দেয় সেটা হলো পোস্টেরিয়র সুপিরিয়র ভেন নার্ভ সেটা আমার অল মোলার টিপকে দেয় এক্সেপ্ট ফার্স্ট মোলারের মিজোবাক্কাল রুটটা ঠিক আছে দেন ইনফরবিটাল ফিশার দিয়ে এন্ট্রি করার পরে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে সেটা হলো মিডল সুপিরিয়র আর হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র ভেন নার্ভ মিডল সুপিরিয়র ভেন নার্ভটা দিচ্ছে হলো প্রিমোলার আর হলো মিজোবাকাল রুট অফ ফার্স্ট মোলার ফার্স্ট মোলার এটা কিন্তু হ্যাঁ ফার্স্ট মোলারটা একটু ডিফারেন্স এইজন্য সবসময় মনে রাখবেন এটা ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাইতে জিজ্ঞেস করবে দেন অ্যান্টেরিয়র সুপিরিয়র হলো অ্যান্টেরিয়র টিথ বলি দ্যাট মিন্স ক্যানাইন পর্যন্ত ইনসিসর ক্যানাইন কে সাপ্লাই দিবে দেন ইনফরবিটাল ফোরামিন দিয়ে এই ম্যাক্সিলারি নার্ভটা লিভ করে দ্যাট মিন্স স্কাল্পের বাইরে এসে আসার পরে সে তিনটা ব্রাঞ্চ দেয় একটা হলো পারপাল ব্রাঞ্চ নেজাল ব্রাঞ্চ সুপিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ

বুঝতে পারছেন এখানে? জি স্যার। এখানে পুরো মাসেল কে সাপ্লাই দিতেছে সে। না স্যার। তাহলে তেমন জরে না। অপথালমিকের আপনারা জাস্ট প্লাঙ্কটা পরে নেবেন। এটা আমি আর বোঝানোর কিছু নাই। এজন্য এটার দিকে গেলাম না। যেগুলো ধরে আর এখানে মনে রাখবেন ম্যাকজিলাতে যদি ধরে আমি বারবার বলে দিচ্ছি টিথের নার্ভ সাপ্লাই গুলো ধরবেন এবং অবশ্যই ম্যাকজিলারি ফার্স্ট মলার এটা একদম লিখে রাখে

আর ব্লাড সাপ্লাই দিতে পারবেন ব্লাড সাপ্লাই ব্লাড ফিগারে এটা সাপ্লাই আচ্ছা আছে ব্লাড একটু ধৈর্য কারো কোনো আছে আচ্ছা তাহলে পরের ফিগারটা দেন ম্যাক্সিলের ফিগারটা দেন

আচ্ছা ঠিক আছে আমাদের এখন পড়াটা হলো জাস্ট এখান থেকে ম্যাক্সিলার আপনারা পড়ে নেবেন এক্সটার্নাল ক্যারোটিড আটটা ব্রাঞ্চ জিজ্ঞেস করবে যখনই ম্যাক্সিলার কথাটা আসবে বলবে যেটা কার ব্রাঞ্চ এক্সটার্নাল ক্যারোটিড এর বাকি ব্রাঞ্চগুলো বলো এবার জিজ্ঞেস করছে কতবার আর তাছাড়া এটা অ্যানাটমি তো লাগে এটা ছাড়া পাস করবেন না তো আচ্ছা ঠিক আছে এবার আমরা পড়াতে আসি এই এটা হলো ম্যাক্সিলার আর্টারি ম্যাক্সিলার আর্টারিটা কেন ইম্পর্টেন্ট আমরা ম্যান্ডিবুলার সাবডিভিশন ম্যান্ডিবুলার ডিভিশন কিন্তু ম্যান্ডিবলের ব্লাড সাপ্লাই আসলে ডিফারেন্সটা হচ্ছে এটা ম্যাক্সিলারি সাপ্লাই দিচ্ছে দেখেন কি সুন্দর করে ম্যাক্সিলারি এন্ট্রি করতেছে রেমাস দিয়ে রেমাস দিয়ে এন্ট্রি করার পর এটার একটা ব্রাঞ্চ ইনফেরিয়র অ্যালভিয়ার আর্টারি ইনফেরিয়র অ্যালভিয়ার আর্টারি ক্লিয়ার দেখতেছেন এটার একটা ব্রাঞ্চ হলো ইনফেরিয়র অ্যালভিয়ার আর্টারি যেটা ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ইনফেরিয়র নার্ভের সাথে এন্ট্রি করতেছে আর আরেকটা ব্রাঞ্চ হচ্ছে মাইলোহেড আর্টারি মাধ্যমে মাইলোহাইড গ্রুপ দিয়ে যাচ্ছে নার্ভের সাথে তাহলে দেখেন মাইলোহাইড নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে মাইলোহাইড মাসেল এন্ড ফ্রিবুলার ব্যাগস্টিক মাসেল সেম এদের ব্লাড সাপ্লাইটাও সেম কে দিচ্ছে মাইলোহাইড ভেসেল দিচ্ছে বা আর্টারি দিচ্ছে সেম ইনফ্রেলভুলার নার্ভ যাদের সাপ্লাই দিচ্ছে সেম জিনিস ইনফ্রেলভুলার আর্টারিও তাদের সাপ্লাই দিবে ক্লিয়ার কথা কিন্তু ব্রাঞ্চটা কার ইনফ্রেলভুলার আর্টারি এবং মাইলোহাইড আর্টারিটা হলো ম্যাক্সিলারি ব্রাঞ্চ কার ব্রাঞ্চ এবার দেখেন ম্যাক্সেল এখানে ব্রাঞ্চ দেওয়ার পর সে সোজা আপ চলে যায় যে দেখেন আবার সেই একই ফ্লেক্সাস ফর্ম করে এটা দেখেন এটা হল আপনার এই ব্রাঞ্চটা এটা হল সুপ্রিয়র এটা হলো আপনার গেটার প্যালাটন এটার সাথে যেটা দিবে এটা হল আপনার সুপ্রিয়র অ্যালবিলা আটারি পোস্টার সুপ্রিয়র দেন এখানে আসবে হলো

ম্যান্ডিবুলার ডিভিশন থেকে নার্ভ সাপ্লাই আসলেও আমার ম্যাক্সিলার আর্টারি থেকে আসতেছে হলো ম্যান্ডিবুলার সাপ্লাইটা মানে ইনফ্রিয়াল ভিলার এবং মাইলোহেড আর্টারি এগুলো সব কার ব্রাঞ্চ ম্যাক্সিলার আবার এদিকে পোস্টের সুপিরিয়র এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র মিডল সুপিরিয়র এগুলোও কার ব্রাঞ্চ ম্যাক্সিলার আর্টারি ম্যাক্সিলার তার মানে দুইটাই ম্যাক্সিলার আর্টারি থেকে আসতেছে কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে না আচ্ছা দ্যাট এন অফ আমার আর এই আটারি নার্ভস আপানি আর কিছু নেই আর কিছু আপনার লাগবে না এত বুঝলে শেষ কারোর কোন কোয়েশ্চেন আছে বলেন হ্যাঁ এখান থেকে কি ম্যাক্জিল সাইনাসে যেতে পারে এখানে তো এখানে আপনি দেখতেছেন তো এখানে ম্যাকজিলারি সাইনাসের সকল ব্রাঞ্চ আছে না হ্যাঁ ম্যাক্সিল আটারির ব্রাঞ্চ ম্যাক্সিলারি সাইনাস দেখেন আমি আপনাকে বলি এই যে আমরা যে এর আগে দেখাইছি এটা একটা ফ্লেক্সাস ফর্ম করে থাকে ঠিক আছে এই যে এটা এখানে একটা ডেন্টাল সুপিরিয়র ডেন্টাল ফ্লেক্সাস ফর্ম করে বলছি হ্যাঁ স্যার গত নাড়বে আগের ছবিতে মনে আছে হ্যাঁ স্যার মনে আছে স্যার ফ্লেক্সাসের ঠিক উপরের পোরশনটা হুম এই ফ্লেক্সাসের ঠিক উপরের পোরশনটাই হলো ম্যাক্সিলারি সাইনাস এটাই হলো আপনার সাইনাস আমি ইয়েলো যেটা দিচ্ছি বুঝতে পারছেন এটা অলওয়েজ মনে রাখবেন এটা হলো ম্যাক্সিলারি সাইনাসটা হলো এই ফ্লেক্সাস এর ঠিক উপরে মানে এটার পিছনের পর্শনে সাপ্লাই পোস্টরিয়র ওয়ালটা সাপ্লাই পাবে হলো পোস্টর সুপিরিয়র এভিলাট থেকে আর এন্ট্রিয়রটা পায় হলো এন্ট্রিয়র সুপিরিয়র আরো অনেক ব্রাঞ্চ আছে মাছের সাইনাস তাহলে অবশ্যই এই সাইনাসটা ম্যাক্সিলারি থেকেই পাবে ফেসে আপনি মনে রাখবেন শুনুন একটা মনে রাখবেন ফেসে আমার ম্যান্ডিবল ছাড়া এমনি ফেসের কথা যদি চিন্তা করি ফেসের সাপ্লাই দেয় কে ফেসের সাপ্লাই দেয় হলো নার্ভের মধ্যে ফেসিয়াল নার্ভ হুম মেইনলি দেখেন ফেসের ম্যাক্সিমাম মাসল সাপ্লাই দেয় হলো ফেসিয়াল আর আর্টারির মধ্যে হলো ম্যাক্সিমাম না একদম 90% সাপ্লাই দিচ্ছে হলো ম্যাক্সিলারি আর্টারি আর্টারি ক্ষেত্রে অনলি ম্যাক্সিলারি সব ক্ষেত্রে আর ফেসের নার্ভের ক্ষেত্রে 80% হলো ফেসিয়াল ম্যান্ডিবলে শুধু ম্যান্ডিবুলার ডিভিশন আসছে বুঝতে পারছেন তাহলে এখানে কোন জায়গায় ভুল করে ভুল করে যে লিঙ্গুয়াল এবং কর্ডার ইম্পেনি কার কোনটা ব্রাঞ্চ মাইলোহাইডারি যে সাপ্লাই দিচ্ছে অ্যান্টারবেলি অফ ডায়াগনস্টিক মাসেল কে আর পোস্টারবেলি অফ ডায়াগনস্টিক মাসেল কে দিচ্ছে ফেশিয়াল নার্ভ এটা ভুল করে দেন আর্টারিয়া নার্ভের মধ্যে ইনফেরিবুলার আর্টারিটা হলো ম্যাক্সিলারি ব্রাঞ্চ আর নার্ভটা হলো ম্যান্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ এটা ভুল করা যাবে না ঠিক আছে আর হলো ফাস্ট মোলার ফাস্ট মোলারের নার্ভ সাপ্লাইটা এই তিন জায়গায় আপনারা বেশি ভুল করেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করতেছে এটাই বুঝতে পারছেন তাহলে আপনাদের এই যে এখানে এই ক্লাসটা করে আপনাদের যে মিসটেক গুলো কারেকশন করতে হবে এই তিন জায়গায় ইনফ্যালবুলেটরিটা কার ব্রাঞ্চ আর নার্ভটা কার ব্রাঞ্চ বুঝতে পারছেন দেন আপনাকে যেটা ডিসাইড করতে হবে অ্যান্টেরোসেপ্টিভ অ্যাক্টোরিয়াল বেলি অফ আর পোস্টের সুপিরিয়র এই দুইটার মধ্যে আপনার কি করতে হবে ডিফারেন্স করতে হবে এটা কে দিচ্ছে এন্ট্রপি অফ কে সাপ্লাই দিচ্ছে পোস্টেরটা সাপ্লাই কে দিচ্ছে বুঝতে পারছেন ক্লিয়ার আর ফাস্ট মোলার ফাস্ট মোলার নার্ভ সাপ্লাই আর সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে হলো ট্রাইজেমিনাল নার্ভ কেন মিক্স তাহলে ট্রাইজেমিনাল কেন মিক্স মানে ম্যান্ডিবুলার ডিভিশনটা আপনি চেষ্টা দিয়ে রাখেন ম্যান্ডিবুলার ডিভিশনটা এটাই সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে ম্যান্ডিপুলার division এটা জাস্ট মিক্স কোনগুলো আর সেনসরি কোনগুলো এগুলো বলতে পারলে যার ভাগে পড়বে সে যদি সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন সে অনার্স পাবে আর যার ভাগে পড়তে বোঝায় দিতে সে ফেল করবে মাঝামাঝি কিছু নাই না বাটারি এটা জিনিসটা হলো ম্যাথের মতো যে পারবে সে অনার্স পাবে আর যে পারবে না ফেল করবে আর এটার সাথে এক্সট্রা জিনিস পড়ে নেবেন এক্সটারনাল ক্যারোটিডারি বাকি ব্রাঞ্চগুলো পড়ে নেবেন

নার্ভ যার তাকে ট্রাইজিমিনাল নিউরোলজি এটা ধরতে পারে কখন সে ছবি দেয় ট্রাইজিমিনাল যারাই পোস্টার করছে দেখবেন যে ট্রাইজিমিনাল একটা ছবি দিয়ে দেয় সে তো আকে জিজ্ঞেস করে এটা কি তাহলে এটা জিনিসটা কি আপনি যখনই ইনভাইট করবেন মানে আপনি টপিকসটা না ধরলে ধরবে না কারণ ট্রাইজিমিনাল নিউরোলজি পালসি বলেন এগুলো হলো ক্লিনিক্যালি আপনি এগুলো ক্লিনিক্যাল ওয়ার্ডে মানে ফাইনাল ইয়ার যে পড়বেন এখন এই ওয়ার্ড গুলো যখন আপনারা উচ্চারণ করবেন তখন আপনাদের কোশ্চেন করবে না হলে এগুলো ধরে না আমি তো বললাম আপনি কি কিরকম কোশ্চেন এক্সটারনাল থেকে আশা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে বুঝতে পারছেন জি স্যার আর আর যদি কার্ডে পড়ে কার্ড কোশ্চেনে যদি পড়ে তাহলে ধরেন এমনি ইউজালি এত কঠিন করে না ইউজালি এগুলো জিজ্ঞেস হবে যেগুলো বলছে যেগুলো বেসিক বেসিক কথাবার্তার বাইরে যাবে না নার্ভ নিয়ে আর কোনো কোশ্চেন আছে না স্যার

বুঝতে পারছেন সো আপনাদের সবাই শুধু মাইশাকে বলতেছি আপনাদের সবাইকে বলতেছি আপনারা একটু সিরিয়াস হয়ে যান করোনা চলে গেছে করোনা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরীক্ষা দিন আপনি ফার্স্ট পড়ব দিন না জান আপনি পড়াশোনা দিয়ে কি আপনি থার্ড ইয়ার উঠবেন সেকেন্ড ফেজ উঠতে পারবেন আমি আপনাকে একটা কাহিনী বলি হ্যাঁ আপনাদের ওনাকে পান নাই যাই হোক এক্স কলিগ বলেন একজনের টিচার আর কি আপনাদের আগের ব্যাচ পাইছে উনি পাস করে গেছে উনি বিএমডিসি সার্টিফিকেট নিয়ে ফেলছে সব কিছু নিয়ে ফেলছে দেন যখন বিসিএস পরীক্ষা দিতে গেছে ওনার তখন চিটাং ইউনিভার্সিটি থেকে বিডিএস এর সার্টিফিকেটটা দরকার ওটা উঠাতে গেছে দেখে যে সার্টিফিকেট নাই নাই কেন উনি সেকেন্ড ইয়ারে একটা প্রফে সাপ্লি খাইছিল ওটা উনি দেয় নাই না দিয়ে উনি থার্ড ব্যাচের সাথে কন্টিনিউ করে গেছে পরীক্ষা দিছে রেজাল্ট আসছে 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 কিন্তু ওই ফেল এখন আলটিমেটলি তাকে এই এজে এসে সেকেন্ড প্রফ ক্লিয়ার করতে হবে আবার নতুন করে থার্ড প্রফ দিতে হবে আবার ফাইনাল প্রফ দিয়ে আবার পাস করে আসতে হবে দেন সে সার্টিফিকেট পাবে চিন্তা করেন একটা সাবজেক্টে রেফার বাকি সব ফাইনাল প্রফে সে পাস করে আসছে হাক দিয়ে সেও জানতো না যে তার এটা রেফার ছিল সে তার ফ্রেন্ড কাছে শুনছে পাস করছে রেজাল্ট দেখেন নেই মার্কশিট ওঠে খায়নি আজকে দশ বছর পরে এসে তার বিএমডিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে তার সার্টিফিকেট পাচ্ছে না সবকিছু শেষ বুঝতে পারছেন আমি নাম বলবো না এটা আপনাদের একজন টিচারই ছিল আপনারা পান আপনাদের আগে বেঁচে পেয়েছে সো এরকম কন্ডিশন আর আপনি মনে করেন যে আপনি ফার্স্ট প্রফ না দিয়ে সেকেন্ড ফেজে চলে যাবেন জীবনে কিছু হবে না রে ভাইজা দিন দুপুরে স্বপ্ন দেখেন বাদ দিয়ে পড়ালেখা করেন আমি বারবার বলতেছি আপনাদের ভয় লাগাচ্ছি না আপনাদেরকে আমি জাস্ট বলতেছি আর বছর আছে আর মাস আছে কি হয়ে গেছে না ডাজেন্ট ম্যাটার এই একটা মাসের পরে আপনাদের সবকিছু ডিপেন্ড করবে মানে আপনারা সবকিছু ডিপেন্ড করবে মানে কি আপনারা কি করবেন কেউ কিন্তু এখানে সাপ্লি খেলে বারবার বলতেছি ডাইরেক্ট 16 ব্যাচের সাথে মানে এখানে কোনো ইয়ার নাই ডাইরেক্ট ইয়ার লস এখন করোনা কারণে আপনাদের ইয়ার লস হয় নাই যদি আপনারা এই প্রফিট খারাপ করেন ইয়ার লস হবে যার হবে সেই আপনার ইয়ার লস তো সিচুয়েশনটা খুব খারাপ একটু ভালো করে পড়েন আমি চাই না কেউ থেকে যাক সবাই সুন্দর মতো থাকতে চলে যান এটাই চাই ঠিক আছে সো একটু পড়ালেখা করেন সবাই একটু সিরিয়াস হয়ে যান হ্যাঁ ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি স্যার অনেক As-salamu alaykum sir